আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি তৈরি রেসিপি। আমরা কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি। শুধুমাত্র আচার তৈরি না করে কাঁচা আমের এই জেলিটা কিন্তু তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। কাঁচা আমের এই জেলিটা ছোটো বড় সবাই পছন্দ করবে। আজকের এই কাঁচা আমের জেলিটা আমি আপনাদেরকে আগার আগার পাউডার কিংবা জেলোটিন ছাড়াই তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের, আর এখানে আমি কাঁচা আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে মোট 5টি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমগুলোর খোসা ছাড়ানোর পর এখন আমি একটা গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন, কিংবা ছোটো করে টুকরো করেও নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে খুব ভালো হয়। তো ঠিক একইভাবে আমি সবগুলো আমকে গ্রেট করে নিব। সবগুলো আম এখানে কুচি করা হয়েছে। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, আমি এখানে উঁচু করে মেজারমেন্ট কাপে 2 কাপ মেপে নিচ্ছি। আর যদি উঁচু করে না মাপি তাহলে এখানে 2.5 কাপ হতো। তো আমি এখন নিয়ে নিয়েছি এখানে আমের কুচিগুলো। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি, তারপর এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে 5 কাপ পানি অ্যাড করব, আর পানিটা কিন্তু নর্মাল পানি। তো একে একে মেপে আমি পানিটা এখানে অ্যাড করছি। আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এই প্যানটাকে চুলাই বসিয়ে দিব। আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে জেলির, তাই এটা অপশনাল, আপনারা পছন্দ করলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, যেহেতু টক দিলে ভালো হয়। তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিটেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখেছিলাম প্রায় 7 মিনিট পর। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমগুলো সিদ্ধ হয়ে একদম মিশে গিয়েছে পানির সাথে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। আর যে আমের পিউরিটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের দরকার নেই, এটা দিয়ে চাটনি কিংবা শরবত তৈরি করা যায়, খুব মজা হয় খেতে। তো এটা রেখে দিচ্ছি, আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। আর এখানে আমি শুধু আমাদের আমের এই পানিটারই দরকার হবে, আম সিদ্ধর পানিটা। তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি কতটুকু পরিমাণে হয়েছে। তো আমি অন্য আরেকটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ দিলাম, আর হয়েছে মোট 4 কাপ। তো আমি এখানে মোট 4 কাপই হয়েছে, আমি কিন্তু কিছুটা কম প্রথম থেকে মেপেছিলাম। তো 4 কাপের জন্য আমি এখানে 2 কাপ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তবে আমি অতিরিক্ত মিষ্টি দিইনি, 4 কাপের জন্য 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই 3 কাপ চিনি দিবেন। চুলাটাই আমি বসিয়ে চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, আর নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন ফুটে আসতে শুরু করে দিয়েছে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে, আমি কিন্তু এভাবে অনবরত নাড়ছি। তো প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের জেলি, তো গ্রিন ফুড কালারটা দিলেই দেখতে বেশি সুন্দর হয়। তবে যদি হাতের কাছে গ্রিন ফুড কালারটা না থাকে, আপনারা চাইলে যে হলুদ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিলাম এখানে ফুড কালারটা, আমি সামান্য পরিমাণে কিন্তু দিয়েছি, ছোটো একটা চামচ দিয়ে, 4-5 ফুটো হবে। যাই হোক, কালারটা দেওয়ার পর নেড়ে চেড়ে এভাবে আমি অনবরত নেড়েটাকে জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিট জাল করার পর এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে এই জেলিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি চান ভিনেগার কিংবা সিরকা দিতে পারেন, ভিনেগার আর সিরকা একই জিনিস, দিতে পারেন 1 চা চামচ পরিমাণে। তবে আমি ভিনেগার বা সিরকা দিচ্ছি না, লেবুর রসটাই দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর আবারও নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। প্রায় যখন এরকম একটু ঘন হয়ে গিয়েছে, এরকম এক তার দেখা যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। বা আপনার একটা এরকম ছোটো প্লেটেও চেক করে নিতে পারেন, সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ছোটো একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম, আর 2 মিনিট পরে যে দেখুন এটা কিন্তু পড়ছে না, তার মানে জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখুন জেলিটা ঠান্ডা হওয়ার পর, তো চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম অবস্থায় কিন্তু কাঁচের জারে ঢেলে নিতে হবে। আর কাঁচের জারগুলো কিন্তু অবশ্যই শুকনা থাকতে হবে। আমি প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে তারপর শুকনা, মানে একদম
মানে যাতে করে কোনো ধরনের পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা যাই হোক, তো আমি এভাবে দুইটা কাচের জার এবং একটি বাটিতে নিয়ে নিয়েছি, তো এখন রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা এটা সেট হয়ে যাবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রায় 2 ঘন্টা পর। এই যে দেখুন, 2 ঘন্টা পর কিন্তু সেট হয়ে গিয়েছে। আর আগার আগার বা জেলোটিন ছাড়াই কিন্তু এই জেলিটা তৈরি করা যায়, কোনো ধরনের আগার আগার বা জেলোটিনের দরকার নেই। তো এই যে দেখুন, এটা কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, তাও কিন্তু পড়ছে না। আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি, এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই কাঁচা আমের জেলিটা। আমি একটা ব্রেডে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন এই কাঁচা আমের জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। টক আর মিষ্টি হয়েছে খেতে, খুব ভালো লেগেছে। আপনারা তৈরি করে দেখতে পারেন, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করেন তবে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন অবশ্যই। এই যে দেখুন, আমি আরও একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটা জার থেকে। তো এইভাবে আপনারা গড়েই কিন্তু খুব সহজে পারফেক্ট এই কাঁচা আমের জেলিটা তৈরি করতে পারেন, কোনো ধরনের আগার আগার কিংবা জেলোটিন ছাড়াই অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।